হ্যালো কমান্ডো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে মূলত আমরা ইরেজার টুল নিয়ে কথা বলবো। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাই, সফটওয়্যার গিয়ে ইরেজার টুলসের কাজগুলো দেখে ফেলি। ইলাস্ট্রেটরে ইরেজার টুলস একটু ভিন্নভাবে কাজ করে। আমরা যেভাবে ফটোশপে ইরেজার টুলের ব্যবহার দেখলাম ঠিক সেভাবে করে না। এখানে মূলত ভেক্টর যে শেপগুলো আছে সেটা হতে পারে শেপ বা লাইন, সেটার উপরে ইরেজ টুল কাজ করে। সো প্রথমে আমি আপনাদেরকে বেসিকটা বোঝানোর জন্য আমি একটা বৃত্ত নিলাম। সো বৃত্ততে আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম, সাপোজ এরকম একটা কালার দিলাম। তো এখন এটার মধ্যে আমরা ইরেজের কাজটা যদি করি, সো কিবোর্ড থেকে আপনি যদি শিফট ই প্রেস করেন তাহলে ইরেজ টুলসে চলে যাবেন। সো ইরেজ টুলসটা নিলেন, তো এটা নর্মালি হচ্ছে এত বড়, হয়তো আপনাদের আইকনটা নাও থাকতে পারে ইরেজের। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, এই ইরেজ টুলের উপরে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করলে দেখতে পাবেন এখানে ইরেজের যে অপশন আছে সেখান থেকে আপনি সাইজ, অ্যাঙ্গেল, রাউন্ডনেস এগুলো সবই চেঞ্জ করতে পারবেন। সো এই অ্যাঙ্গেল, রাউন্ডনেস, তারপর হচ্ছে সাইজ, এগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি কথা বলে ফেলছি। সো এগুলো নিয়ে এখন আর কথা বলবো না। আপনারা যারা আমাদের পিছনের পর্বগুলো দেখেন নাই সেগুলো দেখে আসবেন। তো এখান থেকে আপনি রাউন্ড, অ্যাঙ্গেল, রাউন্ড, সাইজ, তারপর হচ্ছে অ্যাঙ্গেলের ফিক্সড অথবা র্যান্ডম, এগুলো সবই কন্ট্রোল করে কাজ করতে পারবেন। সো এখান থেকে যদি আমি সাইজ বাড়াই অ্যান্ড দেন ওকে করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমার সাইজটা অনেক বেড়ে গেছে। সো এইভাবে ডাবল ক্লিক করে আপনি সাইজগুলো কন্ট্রোল করতে পারবেন। সো অনেকের কাছে এটা একটু প্যারা মনে হবে। সো যদি প্যারা মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই অপশনটায় গিয়ে এইভাবে এডিট করার বা এইভাবে হচ্ছে মান পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। সো নর্মালি যেটা করবেন, কিবোর্ডে যে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের যে একটা কী আছে পি বাটনের সাথে, আমি যেই বাটনটা দিয়ে হচ্ছে শুরু হয় ব্র্যাকেট, মানে বন্ধনী শুরু যেটা হয়, সেই বাটনটা যদি প্রেস করি তাহলে খেয়াল করবেন এটা ছোট হচ্ছে সাইজ। আর যেটা দিয়ে শেষ হয়, ক্লোজ হয়, ক্লোজ বন্ধনী, তো সেই বাটনটা প্রেস করলে দেখবেন এটা বড় হচ্ছে। সো দ্যাট মিন্স এইভাবে যদি আপনি কন্ট্রোল করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাইম এবং সময় দুটোই বাঁচতেছে। সো এইভাবে করে আপনি আপনার যেই জায়গায় ইরেজ করা দরকার আছে সেখানে যাবেন। সো ধরেন আমি এই অবস্থাতে আমি আমার এই যে শেপটা আছে এই শেপের কোনো একটা এজ ইরেজ করব সাপোজ। সো খেয়াল করলে দেখেন আমার যে একটা শেপ ছিল আমি ইরেজ করার সাথে সাথে এটা দুইটা শেপ হয়ে গেছে। আমরা যদি লেয়ার প্যানেলের দিকে লক্ষ্য করি, আমরা লেয়ার প্যানেলটাকে অন করে জাস্ট এইখানে নিয়ে আসি, কন্ট্রোল জেড দিয়ে আমি একটু পিছনে যাই। সো একটু পিছনে গেলাম, সো এখানে আমি জাস্ট এটার পাথ ওপেন করে নিলাম। সো দেখেন এখানে একটা পাথ দেখা যাচ্ছে। যখন আমরা ইরেজ টুল নিয়ে এটাকে ইরেজ করলাম তখন খেয়াল করলে দেখবেন এটা দুইটা পাথ হয়ে গেছে। সো এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। তো আমি এখান থেকে কিন্তু আমার মতো আমি কালারও অ্যাপ্লাই করে দিতে পারবো। সো এখান থেকে আপনি একটা রেক্টেঙ্গেল নিলেন। সো রেক্টেঙ্গেল নেওয়ার পরে ইরেজ টুল দিয়ে আপনি আপনার যেভাবে চান সেভাবে আপনি ব্রাশ করেন, লাইক এইভাবে। সো এই যে ব্রাশটা হচ্ছে এটা ইরেজের ব্রাশ। সো ইরেজের কাজ হচ্ছে মুছে ফেলা। সো এখানে আপনি যে ব্রাশটা করবেন সেটা আসলে কোনো কালার অ্যাপ্লাই করবেন না, এটা আসলে যেইখানে আপনি ব্রাশ করবেন সেখান থেকে এটা নাই হয়ে যাবে এবং মুছে যাবে। সো কি খুব ইজিভাবে কিন্তু আপনি একটা শেপ ইরেজ করতে পারতেছেন, বিভিন্ন ডিজাইনে আপনার হয়তো এইভাবে কাজে আপনি লাগাতে পারবেন এটাকে। আচ্ছা, তারপরে আরও কিছু এটার অ্যাডভান্স সেটিং আছে, আমি যদি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন এই নিলাম। সো ইরেজ টুলটা আপনি যদি চান যে একদম অ্যাকুরেট সোজা নিয়ে ব্রাশ করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল এইভাবে ব্রাশ করলে চলবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন ব্রাশটা করবেন সাথে শিপ ধরবেন, সাথে শিপ ধরলে দেখবেন এটা সোজা থাকে। ক্লিক করার পরে, সো ক্লিক করার পরে আপনি শিপ ধরে এটাকে অ্যাপ্লাই করে দেবেন। সো খেয়াল করলে দেখেন আমি এই যে শিপ ধরে যে ব্রাশটা করলাম এটা খুব সুন্দরভাবে সোজা ব্রাশ হলো। তো শিপ ধরে আপনি যদি ব্রাশ করেন তো সেই ক্ষেত্রে দেখবেন এটা সোজা হচ্ছে, কোনো ডানে বামে যাচ্ছে না। সো শিপ ধরে তাহলে হচ্ছে আমরা ব্রাশ করতে পারি। আচ্ছা, এরপরও আমরা যদি চাই, লাইক আমরা ধরেন আর একটা বৃত্ত নিলাম, সাপোজ এইখান থেকে একটা বৃত্ত নিলাম, তো আমরা একটু ভিন্নভাবে হচ্ছে এই বৃত্তটাকে একটু ইরেজের কাজ করব। তো সেক্ষেত্রে ইরেজ টুলে যাওয়ার পরে আপনি নর্মাল যে ইরেজ যেভাবে করেন সেভাবে করবেন না, শিপ ধরে বা সোজা যেভাবে চান সেভাবে করবেন না। তো এখন যে প্রসেসে করবেন সেই প্রসেসটা হচ্ছে অল্টার। সো অল্টার ধরে আপনি যদি মাউসে লেফট ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে দেখবেন ইরেজ টুলটা গিয়ে একটা সিলেকশন এরিয়ার মতো ড্র্যাগ হচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি যেই জায়গাটায় চলে আসবেন সেই জায়গাটা কিন্তু আপনার যে ওই যে সিলেকশন আছে এটা একটা রেক্টেঙ্গেলের মতো সিলেকশন তৈরি করে দেবে,
এই সেই জায়গাটা আপনার যেখানে যেখানে সেদ হবে সেখানে দেখবেন এটা ইরেজ হয়ে গেছে। সো মাউসটা ছেড়ে দিলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে ইরেজ হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনি আপনার যেই জায়গাটা আপনার সুন্দর করে ইরেজ করতে হবে সেই জায়গাটা কিন্তু এইভাবে আপনি মাপ বা আপনার মতো সিলেকশন তৈরি করে আপনি এডিট করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। সো আপনি কিন্তু জাস্ট ইরেজ টুলের কাজ করতেছেন, তো এটা দিয়েও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিয়েটিভ শেপ তৈরি করতে পারবেন। সো আমি আরও একটা এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। একটা বৃত্ত নিলাম, সো কন্ট্রোল সি কপি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করে দিলাম, তো শিফট আর অল্টার ধরে আমি এটাকে একটু ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা কালার আমি পিক করে নিচ্ছি, একটু ডার্ক। সো এই কালারটা নিলাম, এটার একটু ডার্ক নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করে দিলাম কপি করে, দেন এটাকে শিফট ধরে একটু ছোটো করে দিলাম। আর এইটা যে কালার আছে সেটা থেকে আমি একটু লাইট কালার নিয়ে নিচ্ছি, একটু লাইট কালার নিয়ে নিলাম, আর একটু লাইট নিচ্ছি, একটু লাইট নিলাম। অ্যান্ড দেন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ধরে আমি আর একটা ছোটো করে এখানে বৃত্ত তৈরি করার চেষ্টা করতেছি, এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, আর এটাকে আমি সাদা কালার দিয়ে এটার ভিতরে নিয়ে আসতেছি। সো এখন আমরা নর্মালি যদি একটা ডিম অমলেটের কথা চিন্তা করি, তো এটা এইভাবে গোল, এত গোল হয় না। তো সেটাকে যদি একটু অ্যাব্রো থাব্রো করতে চান সেক্ষেত্রে আপনি অন্যান্য বিভিন্ন টুলসের ব্যবহার করতে পারেন। সেখানে যে টাইমটা লাগবে আপনার, সেই টাইমটা কিন্তু আপনার এই ইরেজ টুলে লাগবে না। সো বড় করেন ব্রাশটা, বড় করে জাস্ট ইরেজ করেন। সো নাও সি খুব সুন্দর একটা শেপ আপনি পেয়ে গেলেন। সো কন্ট্রোল জেড দিয়ে যদি আমি আর একবার পিছনে এসে আর একবার ব্রাশ করি আমি যেভাবে চাই আর কি। সো নাও সি এটা যেভাবে চাবেন ঠিক সেইভাবে ইরেজ করে দেবে। তারপর আপনি আপনার মতো এটা যেখানে এডিট করা দরকার সেখানে আপনি আপনার মতো করে এডিট করে দিতে পারবেন, বাকিটা নর্মালি যেভাবে করতেন সেই একইভাবে করে দিতে পারবেন। সো এরকম অনেক সুন্দর সুন্দর কাজ আপনি ইরেজ টুলে করতে পারবেন। সো আশা করি টুলসের ব্যবহারটা আপনার বুঝে গেছে। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি, যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অল্পশিখি.com।